নড়বড়ে সেতু, জরাজীর্ণ রেললাইন আর নানা অব্যবস্থাপনায় চলছে সিলেট অঞ্চলের রেলের কার্যক্রম। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, ভয়াবহ ঝুঁকি নিয়ে চলছে সিলেটের সব ট্রেন। ফেঞ্চুগঞ্জ উপজেলার রত্না নদীর উপরে 45 নম্বর ব্রিজের নাট বল্টুর বদলে তার দিয়ে বেঁধে রাখা হয়েছে স্লিপার। আবার অনেক জায়গায় স্লিপারের নিচে নেই কাঠও, ট্রেন চলাচলের সময় কাঁপতে থাকে বৃষ্টি। আরো ভয়াবহ অবস্থা 44 নম্বর চঙ্গামুড়ি ব্রিজের। নষ্ট হয়ে গেছে ব্রিটিশ আমলে তৈরি এই ব্রিজের স্লিপারের নিচে থাকা কাঠগুলো। রেললাইনের স্লিপারের মাঝের কাঠ আটকাতে রডের বদলে ব্যবহার করা হচ্ছে বাঁশের ফালি। রত্না নদীর যে ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তার দিয়ে জয়েন্ট করে বান্ধাই, বান্ধা অবস্থা যখন ট্রেন আসে তখন ব্রিজে খাবে। নাট বল্টু তা কিচ্ছু নাই, কাঠও নাট বল্টু মারা নাই, আটকে যাইতে লড়ে অনেক জায়গাতে এরকম আছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সিলেট অঞ্চলে কোনো ঝুঁকিপূর্ণ ব্রিজ নেই, যেগুলোতে ছোট ছোট সমস্যা আছে সেগুলোর কাজের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই মুহূর্তে আমার কোনো ব্রিজ এই সেকশনে ঝুঁকিপূর্ণ নাই, তবে যেগুলো কি মিনিমাম যেসব প্রবলেম দেখা দিচ্ছে যেগুলো আমরা আমাদের গতানুগতিক নিয়মে আমরা কাজ করি সেই কাজের মধ্যেই আছে, ঝুঁকিপূর্ণ না। গেল 3 মাসে সিলেট এলাকায় বিভিন্ন সময়ে স্লিপার ছুটে বগি লাইনচ্যুত হয়েছে 5টি ট্রেনের, আর সবশেষ মৌলভীবাজারের বরমচালে ব্রিজ ভেঙে নিহত হয় 4 জন। মাসায় আলমী, আর টিভি।